আসসালামু আলাইকুম, আমি দিলরুবা জাহাঙ্গীর, সহকারী শিক্ষক, ইসলাম একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, ত্রিশাল। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ইসলাম একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বাংলা পাঠ্য বইয়ের নীলনদ ও পিরামিডের দেশ রচনাটি নিয়ে, যিনি লিখেছেন সৈয়দ মুজতবা আলী। প্রিয় শিক্ষার্থীরা, আমরা লেখক সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছুটা জেনে নেই। সৈয়দ মুজতবা আলী জন্মগ্রহণ করেছেন 1904 সালে আসামের করিমগঞ্জে। সৈয়দ মুজতবা আলী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহ সান্নিধ্যে 5 বছর অধ্যয়ন করেছেন। এছাড়া তিনি আলিগড় কলেজ, বার্লিন বিশ্ববিদ্যালয় ও কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন। সৈয়দ মুজতবা আলীর রচিত কিছু গ্রন্থ রয়েছে, সেগুলো হচ্ছে দেশে বিদেশে, শবনম, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, জলে ডাঙ্গাই ইত্যাদি। সৈয়দ মুজতবা আলী 1974 সালে মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কবি সম্পর্কে আরও কিছু জেনে নেই। জন্ম অধ্যয়ন আলিগড় কলেজ, বার্লিন বিশ্ববিদ্যালয়, কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়, রচিত গ্রন্থ শবনম, দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, জলে ডাঙ্গাই ইত্যাদি। মৃত্যু 1976 সাল। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা চলে যাব লেখকের রচনায়। সৈয়দ মুজতবা আলীর নীলনদ ও পিরামিডের দেশ, এটি মূলত একটি ভ্রমণ কাহিনীর রচনা। এখানে লেখক মুজতবা আলী মিশরের সৌন্দর্য সম্পর্কে বর্ণনা করেছেন।
সৈয়দ মুজতবা আলী এখানে মিশরের সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন, এই রচনা মিশর সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন। মিশর হচ্ছে বিশ্বের প্রাচীনতম একটি একটি সভ্যতা, প্রাচীনতম একটি সভ্যতাগুলোর মধ্যে একটি। প্রাগৈতিহাসিক যুগ থেকে নীলনদ প্রাগৈতিহাসিক যুগ থেকে মিশরের নীলনদকে ঘিরে গড়ে উঠেছিল এই সভ্যতা। মধ্যপ্রাচ্যের এই দেশটি বিশেষ করে কায়রো শহরের পরিচয় তুলে ধরা হয়েছে এই রচনায়, লেখকের রচনায়। লেখকের রচনায় বলেছেন যে শহরে কায়রো শহরের বিভিন্নভাবে বিভিন্ন যে সৌন্দর্য রয়েছে তা এখানে তুলে ধরেছেন, সেই দেশ সম্পর্কে কিন্তু তুলে ধরেছেন। তিনি বলেছেন যে এই লেখকের রচনা থেকে এসেছে চারদিকে মরুভূমি ঘেরা ঐতিহাসিক কায়রো শহর, সেখানে অবস্থিত পিরামিড ও মিশরের ভুবন বিখ্যাত, যার সৌন্দর্য দেখতে মানুষ সাত সমুদ্র তেরো নদী পার পেরিয়ে এই সৌন্দর্যগুলো দেখতে আসে। লেখক এখানে বলেছেন কায়রো শহর সম্পর্কে বলেছেন, রাতের বেলায় কায়রো শহর আলোয় ভরে ওঠে, কারণ সন্ধ্যার পর কায়রো শহরে জ্বলে ওঠে বিভিন্ন আলো, জল জল করে পুরো শহর। রেস্তোরাঁ আর সেখানকার রেস্তোরাঁগুলো ভেসে ওঠে, মানে সেখানে রেস্তোরাঁগুলো থেকে ভেসে আসা যে খাবারের যে সুগন্ধ, সেটা যে পথচারী রয়েছে সেই পথচারীদের ক্ষুধা বাড়িয়ে তোলে। সেখানকার এখানে বুঝিয়েছেন লেখক যে সেখানকার যে রেস্তোরাঁগুলো, এতগুলো রেস্তোরাঁগুলো রয়েছে, সেখান থেকে যে খাবারের যে সুগন্ধগুলো আসে, সেখান থেকে বিভিন্ন যে সুন্দর যে একটা গ্রান বের হয়, সেটা যে পথচারীর ক্ষুধা আরও বাড়িয়ে তোলে। লেখক কায়রো শহরের এখানে সেখানকার অনেক জাত বেজাতের লোক রয়েছে, সেখানকার কিছু জাতের লোক সম্পর্কে তিনি সেখানে এই গল্প রচনায় বর্ণনা করেছেন। যেমন এখানে লেখক নিগ্রোদের একটি জাত, সেখানে নিগ্রোদের জাত দেখেছেন, তো এই সম্পর্কে নিগ্রোদের জাত সম্পর্কে তিনি কিছু সংক্ষিপ্তভাবে কিছু বর্ণনা করেছেন। এখানে বলেছেন এখানকার যে নিগ্রোদের যে জাত রয়েছে তাদের শারীরিক গঠন বর্ণনা করেছেন। সেখানে বলেছেন যে এদের ভেড়ার মতন, ভেড়ার লোমের মতন কালো কুকড়া চুল, নাক বোঁচা, টকটকে লাল ঠোঁট দুখানা, ঝিনুকের মতো সাদা দাঁত। তো এইভাবে তিনি নিগ্রোদের অসীম সৌন্দর্যের কথা বর্ণনা করেছেন। তিনি এছাড়াও তিনি লেখক সুদানবাসী সম্পর্কেও বর্ণনা করেছেন। যেমন সুদানবাসীদের সম্পর্কে লেখক এখানে বলেছেন যে সুদানবাসীরা দেখতে প্রায় ছ ফুটের মতন লম্বা হয়ে থাকে, আর তারা মানে লম্বা আলখাল্লা পরে দেখে এদের ছ ফুটের বেশি লম্বা মনে হয়। এদের গায়ের রং ব্রোঞ্জের মতন, বা শরীরের যে রং সেটা হচ্ছে ব্রোঞ্জের মতন। এদের ঠোঁট নিগ্রোদের মতন পুরো নয় এবং টকটকে লালও নয়। তিনি এভাবে সুদানবাসীদের সম্পর্কে বর্ণনা করেছেন। এখানে লেখক বলেছেন মিশরীয় সভ্যতার আরেকটি আশ্চর্য, পৃথিবীর সপ্ত আশ্চর্য জিনিস, যেটা আকর্ষণীয় জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে পিরামিড। এখানে পিরামিড মূলত বানানো হয়েছে যে ফারাওদের, অর্থাৎ সেখানকার যে সম্রাট রয়েছে তাদের মৃতদেহ মমি হিসেবে বানিয়ে পিরামিডে রাখা হতো। কারণটা হচ্ছে সেখানকার যে ফারাও বা সম্রাটরা রয়েছিল, তারা বিশ্বাস করতো যে তাদের মৃত্যুর পর যদি তাদের দেহ পচে যায় বা যদি ক্ষত হয়ে যায় তাহলে তারা পরলোকে অনন্ত জীবন পাবে না, তাই তারা দেহগুলোকে মমি করে শক্ত পিরামিডের ভেতর রেখে দিত। তো এভাবে লেখক সৈয়দ মুজতবা আলী বলেছেন মিশরের সৌন্দর্য দেখতে, অর্থাৎ মিশরের সৌন্দর্যটা নেই সমস্তদার ও ঘর ছাড়া মানুষ মিশরে ছুটে আসতেই হবে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা পিরামিড সম্পর্কে বা নীলনদ পিরামিডের দেশ সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি। এছাড়া তোমরা পাঠ্য বই থেকে আরেকটু ভালোভাবে একটু দেখে নিও এই গল্পটি সম্পর্কে, দেশ ভ্রমণ সম্পর্কে। এবং তোমাদের জন্য একটি বাড়ির কাজ রয়েছে, বাড়ির কাজটি হচ্ছে যে লেখকের ভাষায় যে নিগ্রোদের এবং সুদানবাসীর শারীরিক গঠন বর্ণনা করো।
প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখছ এবং তোমাদের স্কুল খুব দ্রুত খোলা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তোমরা অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখো। ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।